দর্শক বন্ধুরা আমি ডাক্তার মাজিদ পাইক হোমিওপ্যাথি চিকিৎসা আমার এই চ্যানেল আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব পেটের রোগ গ্যাস অম্ল বদহজম হজম চোঁ মুখে টক গন্ধ হওয়া বমি হওয়া খাওয়ার এক ঘন্টা পরে বমি বমি ভাব পেট ফুলে যাওয়া এই সমস্ত যে সমস্যা রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে তার হোমিওপ্যাথি বেশ কিছু ওষুধ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ বর্তমান সময়ে আমাদের পেটের সমস্যা প্রচুর হারে দেখা দিচ্ছে এই পেটের সমস্যা হোমিওপ্যাথির বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আপনাদেরকে জানাবো যা লক্ষণ অনুযায়ী যদি আপনারা খেতে পারেন তাহলে আশা রাখব বৃদ্ধ বয়স পর্যন্ত আপনাদের পেট ভালো থাকবে শরীর সুস্থ থাকবে এবং খিদে অরুচি পেটে ব্যথা বদহজম গ্যাস অম্ল গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো রয়েছে বুকের কাছে যন্ত্রণা হওয়া এই সমস্ত রোগগুলো থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত যে খাদ্য খাবারগুলো খাই সেগুলো ঠিকঠাক মতো আমাদের শরীরের যে ভাইটাল অর্গানগুলো রয়েছে যেমন লিভার সেই লিভারে কার্যক্ষমতা কমে যাওয়া কিংবা বিভিন্ন রকম মানসিক চাপে বা সময়ের অভাবে ঠিক সময় মতো না খেতে পাওয়া বা সময় মতো না খাওয়া কিংবা সময় মতো রেস্ট না নেওয়া খাদ্য খাওয়ার পরে এই সমস্যাগুলো বেশিরভাগ দেখা দিয়ে থাকে তো বন্ধুরা আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানাবো আপনারা যে খাদ্য খাবারগুলো খেয়ে থাকেন সেটি ঠিক সময় মতো খান অল্প পরিমাণে খান এবং প্রতিনিয়ত বা প্রতিদিন যখন আপনাদের খিদে পাবে সেই সময় অল্প অল্প পরিমাণ খেতে থাকুন তো বন্ধুরা চলুন শুরু করব যে হোমিওপ্যাথি বেশ কয়েকটি ওষুধ তার লক্ষণ কি। এবং ওষুধগুলো কিভাবে খেতে হবে এবং কোন কোন লক্ষণের উপরে এই ওষুধগুলো কাজ করে থাকে তা নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো কার্বোভেস কার্বোভেস ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এর লক্ষণগুলো হচ্ছে যে সমস্ত রুগীদের পেট ফুলে যায় গ্যাস হয় বদহজম হয় চোঁয়া ফোসকা ঢেঁকু ওঠে পেটের মধ্যে আঙুল দিয়ে মারলে দেখবেন ঢক ঢক করে আওয়াজ হচ্ছে পেট ফুলে যাচ্ছে বদ হজম হয়েছে মুখে রুচি নেই ফোসকা ঢেকুর ভাঙছে এর ফলে পাতলা পায়খানা হচ্ছে পায়খানা থেকে টক গন্ধ বের হচ্ছে একটা বিশ্রী ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে আর মুখ দিয়ে জল উঠছে কিংবা আপনার এত পরিমাণ গ্যাস অম্ল দেখা দিচ্ছে যা আপনার এই চোয়া ফসকা ঢেকুর পরে আপনার খিদে রুচি নেই সেক্ষেত্রে এই কার্বোভেজ ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ কিংবা আপনি কোনো বাসি খাবার খেয়েছেন বাসি তরকারি খেয়েছেন বাসি মাংস খেয়েছেন চর্বি জাতীয় জিনিস খেয়েছেন মাংস পচা খাবার মাখন তৈলাক্ত জাতীয় কোনো খাদ্য খাবার কিংবা ছানা দুধ এই সমস্ত খাদ্য খাওয়ার পরে যদি আপনার গ্যাস অম্ল হয়ে থাকে ফোসকা ঢেকুর ভাঙতে থাকে তাহলে এই কার্বোভেজ ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কার্বোভাইভেজ ওষুধের যে প্রধান লক্ষণগুলো হচ্ছে সেগুলো আপনাদের খুবই জানা প্রয়োজন যেমন বাসি খাবার বাসি তরকারি পচা মাছ পচা মাংস আমরা অনেক সময় কী করি বাসি তরকারি দিয়ে ভাত পান্তা বা ভাত এই সমস্ত খাদ্য খেয়ে থাকি তার ফলে আমাদের পেট ফুলে যায় ফোসকা ঢেকুর ওঠে কার্বন প্রধান লক্ষণ পেট ফুলে যাওয়া এবং ফসকা ঢেকুর ভাঙা পায়খানা থেকে টক গন্ধ বের হওয়া বিশ্রী এবং বমি বমি ভাব থাকে বমির পরে হ্যাঁ বমির পরে একটা বিশ্রী গন্ধ বের হয় এই সমস্ত কিন্তু কার্বোভেজের লক্ষণ কার্বোভেজ ত্রিশ শক্তির ওষুধ নেবেন এই ওষুধটি দু ফোঁটা করে খাওয়া দাওয়ার আগে মুখে ফেলে খাবেন দিনে তিনবার খাবেন আর বাচ্চাদের যদি এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এক চামচ জলে এক ফোঁটা বা দু ফোঁটা ফেলে দিয়ে এই ওষুধটি খাওয়াবেন দ্বিতীয় নম্বর যে ওষুধটি সেটি হলো কার্ডুয়াস মেরিনাস এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ লিভারের একটি ওষুধ যে সমস্ত রুগীদের দেখবেন গ্যাস অম্ল হওয়ার পরে বুকের কাছে চাপ দিলে ব্যথা লাগে ঘিকড়ার কাছে ঠিক এই জায়গাতে ব্যথা লাগছে যন্ত্রণা হচ্ছে খেঁচে টেনে ধরে আছে এমনটা মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই কার্ডুয়াস এম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে অনেক সময় দেখবেন রুগীরা এসে বলতে থাকে যে আমার এই বুকের কাছে ব্যথা হচ্ছে অথবা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে টেনে ধরে আছে সূচ ফোটানো ব্যথা অনুভব হচ্ছে এক্ষেত্রে কার্ডুয়াসেম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটি মাদার নেবেন কার্ডুয়াসেম মাদার এই ওষুধটি নেবেন নিয়ে অল্প জলের সঙ্গে সাত ফোঁটা কিংবা দশ ফোঁটা ফেলে দিয়ে দিনে দুবার খাবেন সকালে দুপুরে রাত্রে খাওয়ার আগে আগে মুখে ফেলে এটি খেতে পারেন অথবা এই জলের সঙ্গে মিশিয়ে সাত থেকে দশ ফোঁটা মিক্সড করে সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলা দিনে দুবার খাবেন দেখবেন আপনার যে সমস্যাটা হচ্ছিল বা বুকের কাছে ব্যথা লাগছিলো চাপ দিলে ব্যথা যন্ত্রণা অথবা ছুঁচ ফোটানো ব্যথা খেঁচে টেনে ধরে আছে এই জায়গাতে এটি আশা রাখি নরম পাবে এবং আরাম পাবেন পরবর্তী যে ওষুধটি সেটি হল নেট্টাম ফস নেট্টাম ফস হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ ওষুধ যে সমস্ত রুগীদের টক ঠেকুর হচ্ছে অম্ল হচ্ছে বা মুখ টক হয়ে যাচ্ছে হজম হচ্ছে না এই সমস্ত লক্ষণের উপর এই নেট্রাম ফস ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং খাদ্য খাওয়ার ঠিক মতো পরিপাক হচ্ছে না হজম হচ্ছে না হ্যাঁ খাওয়ার পরে মুখটা টক হয়ে আছে টক ঢেঁকুর উঠছে একটা ঢেঁকুর ভাঙার পরে দেখবেন মুখটা টক হয়ে যাচ্ছে বৃষ্টি একটা টক বের হচ্ছে বা টক গন্ধ বের হচ্ছে এক্ষেত্রে এই নেট্রাম ফস ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ কার্বোভেজের ফসকা ঢেঁকুর ভাঙে আর নেট্রাম ফসে মুখে টক গন্ধ বেরোয় বা টক ঢেকুর ভাঙে এই দুটো লক্ষণ আপনারা মনে রাখবেন নেট্টাম ফস এই ওষুধটি তিরিশ শক্তির ওষুধ নেবেন খাওয়া দাওয়ার পরে মুখে ফেলে দু ফোঁটা করে খাবেন সকাল দুপুর রাত্রে দিনে তিনবার খাবেন এর পরে যখন দেখবেন আপনাদের একটা লক্ষণ বারবার দেখা দেয় যে বিকালের দিকে আমাদের গ্যাস অম্ল হচ্ছে পেটটা ভারী হয়ে আছে হজম হচ্ছে না বা গ্যাসটা যেন মনে হচ্ছে উপরের দিকে উঠছে এই যে বিকালে ঠিক চারটে থেকে এই লক্ষণটা দেখা দেয় যে সমস্ত রুগীদের এই সমস্যাটি হচ্ছে ওই সমস্ত রুগীরা লাইকোপোডিয়াম খাবেন লাইকোপোডিয়ামের প্রধান লক্ষণ হচ্ছে বিকালের দিকে যে কোনো রোগ বেড়ে যায় বিকাল চারটের পরে কিংবা চারটের আগে এই সময় যে লক্ষণগুলো আপনার দেখা দেয় হজম হচ্ছে না পেট ফুলে আছে মুখে অরুচি হচ্ছে খাওয়ার ইচ্ছা নেই মনে হচ্ছে যে পেটের মধ্যে একটা কেমন হচ্ছে অম্ল হচ্ছে গ্যাস হচ্ছে গ্যাসটা উপরের দিকে ঠেলে উঠছে এই সমস্ত লক্ষণে রূপর কিন্তু লাইকোপোডিয়াম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লাইকোপোডিয়াম তিরিশ শক্তির ওষুধ নেবেন সকালে দুপুরে রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে মুখে ফেলে খাবেন বন্ধুরা সর্বশেষ যে ওষুধটি বলবো এই ওষুধটি সমস্ত রকম গ্যাস অমলের উপর কাজ করে থাকে ম্যাজিকের মতো আপনার গ্যাস হচ্ছে গলা বুক জ্বালা করছে পেট ফুলে যাচ্ছে হজম হচ্ছে না অথবা আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ এবং সমস্ত রকম যে গ্যাস অম্ল রয়েছে পেটের সমস্যা রয়েছে পেটের ভিতর ঘুর করছে বা পেটের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে পায়খানা পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত ফলদায়ক একটি ওষুধ ওষুধটি মনে রাখবেন টারনেমুলা চিবুই টার্নেমিলা চিবুলা এই ওষুধটি সমস্ত রকম গ্যাস অম্লের ওপর কাজ করে থাকে এবং এটি যে কোনো লক্ষণ হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয়ে থাকে এই টার্নেমুলা চিবুই ওষুধটা আপনারা ব্যবহার করে দেখবেন কতটা ফল পাওয়া যায় কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন টান্নিমুলা চিবুই এই ওষুধটি মাদার নেবেন মাদার এই ওষুধটি আপনারা জলের সঙ্গে সাত থেকে দশ ফোটা ফেলে দিয়ে সকালে দুপুরে রাত্রে খাওয়া দাওয়ার পরে এই ওষুধটি খাবেন আশা রাখি আপনারা কাজ পাবেন যে সমস্ত দর্শক ভিওয়ার্স বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন আর নোটিফিকেশান অল নোটিফিকেশান অন করে রাখুন আর কমেন্টে জানাবেন আপনারা কোন ওষুধটায় বেশি ফল পাচ্ছেন বা আপনাদের কোন সমস্যা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সমস্যা নিয়ে সমাধানের চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে